আসসালামু আলাইকুম। ঢাকা শহরে অনেকেই বাচ্চাদের খেলার জায়গার সাথে ভালো রেস্টুরেন্ট খোঁজেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে যতগুলো ইনডোর গেমস জোন রয়েছে সেগুলোর ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন বা ক্যাফে যাই বলা হোক না কেন, সেগুলোর খাবার খুব ভালো হয় না, আর সব ধরনের খাবারও পাওয়া যায় না। কিন্তু ঢাকার বনশ্রী রোড নম্বর 7 ব্লক বিতে 44 নম্বর বাসায় মার্শমেলো ক্যাফে নামে একটি ক্যাফে রয়েছে, যেটিতে একটি ইনডোর গেমস জোন রয়েছে, যেটির এন্ট্রি ফি হলো মাত্র 150 টাকা, এবং এদের খাবার অত্যন্ত সুস্বাদু। প্রায় 80 জনের সিটিং ক্যাপাসিটি সহ এই রেস্টুরেন্টটিতে পাওয়া যায় চাইনিজ, থাই, কিউজিন সহ অনেক কিছু। এছাড়া ডেজার্ট এবং ড্রিঙ্কস আইটেমও রয়েছে, বিভিন্ন ধরনের মিল্কশেক এবং আইসক্রিমও পাওয়া যায়। এছাড়া এদের কম্বো আইটেমও রয়েছে, 3টি কম্বো, রাইসের 3টি প্ল্যাটার। আমরা কম্বো 3 নিয়েছিলাম, যা হোক সেটিতে পরে আসছি। বসার ব্যবস্থা সুন্দর, বিভিন্ন কর্নারে বিভিন্ন সিটিং ক্যাপাসিটি, 2জন, 4জন, 6জন, 8জন এভাবে ভাগ করা রয়েছে। আর সাথেই রয়েছে কিডস প্লে জোন, যেটি ইনডোর কিডস প্লে জোন, 150 টাকার বিনিময়ে, যেখানে 1 ঘন্টা বাচ্চারা খেলতে পারবে। এই ইনডোর কিডস প্লে জোনের বা গেম জোনের অনন্য বৈশিষ্ট্য হলো এখানে মোজা পরে যাওয়াটা বাধ্যতামূলক নয়। গার্ডিয়ান বা বাচ্চারা জুতা খুলে এখানে ভেতরে গিয়ে খেলতে পারবে। 1 ঘন্টা বরাদ্দ তাদের জন্য, 1 ঘন্টা কাটানোর জন্য যথেষ্ট এলিমেন্টস ভেতরে রয়েছে। রেস্টুরেন্টের সাথের প্লে জোন হিসেবে প্লে জোনটি যথেষ্ট বড়। আশি জন ধারণ ক্ষমতার এই রেস্টুরেন্টটিতে বাচ্চাদের আনুমানিক সংখ্যা 15 থেকে 25 ধরে যেভাবে খেলার জায়গা প্রয়োজন পড়তে পারে তারা সেভাবে এটিকে সাজিয়েছেন। যদিও তারা আমাদেরকে জানিয়েছিলেন যে অতি সম্প্রতি তারা এই গেমস জোনটি আরও উন্নত করার জন্য আরও বেশ কিছু এলিমেন্ট যোগ করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। শুধু গেমস জোনে যাওয়ার জন্য এখানে আসা যায়, এর জন্য বাড়তি কোনো খাবার নিতে হবে না। শুধু একটি বাচ্চার জন্য 150 টাকা জন প্রতি টিকিট কাটলেই হবে, গার্ডিয়ানের কোনো টিকিট লাগে না। তবে যদি আপনি খাওয়া এবং খেলা দুটোই চুজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে। 150 টাকা দিয়ে একটি বাচ্চাকে এন্ট্রি করানোর পর আপনি যা খাবেন সেই খাবারের বিলের উপরে 20% ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট, যাই খান না কেন, যত টাকারই খান না কেন, তার মধ্যে 25% ডিসকাউন্ট তারা দিয়ে দিবেন। সাধারণত কিডস প্লে জোনগুলোতে বাচ্চারা খেলাধুলা করে যখন ক্লান্ত হয়ে যায় তখন ক্ষুধার্ত হয়, এবং ক্ষুধার্ত হলে সেখানকার ক্যাফে বা ক্যান্টিনে যা পাওয়া যায় তাই খেতে চায়।
সাধারণত এসব ক্যান্টিন বা ক্যাফেতে যেসব খাবার থাকে তা অত্যন্ত ব্যয়বহুল হয়, পরিমাণেও স্বল্প থাকে, স্বাদও অতটা ভালো হয় না। সেই দিক দিয়ে মার্শমেলো ক্যাফে অবশ্যই ব্যতিক্রম। মার্শমেলো ক্যাফের যতগুলো খাবার আমরা ট্রাই করেছি, এর আগেও গিয়েছিলাম, সব খাবারগুলি অত্যন্ত সুস্বাদু। এখানে ফুল মেনু যেমন রয়েছে, তেমনি সিঙ্গেল মেনুও রয়েছে, সেট মেনু তো আছেই। আমরা নিয়েছিলাম বারবিকিউ স্টেক প্ল্যাটার, যেটির দাম 330 টাকা। Nice.